দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে ভারত জোড়ো যাত্রা নিয়ে আয়োজিত হলো একটি প্রস্তুতি সভা। রবিবার অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ভিপি সিং, দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার সহ উত্তরবঙ্গের 9টি জেলার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এই দিনের এই বৈঠকে মূলত এই যাত্রা কোথা থেকে শুরু হবে, তার রূপরেখা কি হবে, কারা কারা অংশগ্রহণ করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, এই যাত্রা কংগ্রেস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই যাত্রার মধ্য দিয়ে বৈষম্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া হবে। আজকের মিটিংটা হচ্ছে যে উত্তরবঙ্গে আমাদের যে পদযাত্রাটা সেটা কোন রুটে যাবে, এটার বড় মিটিং কোথায় কোথায় হবে, এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কেমন করে আসবে, তারা কোথায় থাকবে, এই সমস্ত কিছু আলোচনা করছে। আমরা ইতিপূর্বে এই ধরনের সমাবেশ এবং পদযাত্রা আগে কখনো উত্তরবঙ্গে বহু আগে করেছি, কিন্তু রিসেন্টলি আমরা কখনো করিনি। আমাদের কর্মীদের মধ্যে একটা চিন্তা খুব প্রবলভাবে এসেছে যে আরোহণ রাহুল গান্ধী তৈরি করেছেন পদযাত্রার মধ্যে দিয়ে, যদি আমরা এই পদযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে মানুষের মনের ভেতরে কংগ্রেস সম্পর্কে আবার নতুন করে ধারণা তৈরি হতে শুরু। এটা এই যে যাত্রাটা সেটা তো রাজনৈতিক যাত্রার থেকে আরো বেশি গুরুত্ব পাচ্ছে, যেটা একটা সোশিও কালচারাল একটা ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। সোশিও কালচারাল ইভেন্ট হচ্ছে একটা ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এর স্লোগানটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যে বৈচিত্র্যকে নিয়ে ভারতবর্ষ যুগ যুগান্ত ধরে চলছে, সেই বৈচিত্র্যকে ভেঙে দিতে, সেটা সেটা ভোটে বা ইলেকশনে সেটা কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে বলে আপনাদের মনে হচ্ছে? মানে এই যাত্রা, আমার নিশ্চিত ধারণা যে বাংলার প্রগতিশীল মানুষ, শিক্ষিত মানুষ এই বৈচিত্র্যকে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ভাঙতে চাইছে তার বিরুদ্ধে নিশ্চয়ই তারা নাই। উত্তরবঙ্গ চ্যাপ্টারে কারা কারা আসছে? উত্তরবঙ্গ চ্যাপ্টারে এখনো পর্যন্ত আমরা দিল্লির সব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি, এখনো পর্যন্ত আমাদের কাছে ফাইনালি আসেনি কারোর কাছ থেকে কনফার্মেশন। কিন্তু মল্লিকার্জুন খার্গেজি তিনি আমায় বলেছেন আমি নিশ্চয়ই একদিন যাব। আপনারা জানেন এখন পার্লামেন্ট চলছে, আমার নিজের ধারণা পার্লামেন্টটা শেষ হয়ে গেলে তারপরে নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা খবর পাই। হাতে হাত মেলাবো কৃষকদের সঙ্গে, কর্মীদের সঙ্গে, খেটে খাওয়া মানুষদের সঙ্গে, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই, আমরা এই দেশের মানুষ, এই দেশকে আমাদের তৈরি করতে হবে, এই দেশকে আমরা ভাঙতে দেব না, সঙ্গবদ্ধ রেখে আমরা এগিয়ে যাব। এই প্রোগ্রামটা আমরা আগামী 26 তারিখ থেকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।